অবশেষে বাস্তবায়িত হতে চলেছে মহেশতলা বজবজ আতশবাজি ক্লাস্টার। বজবজ বিধানসভার অন্তর্গত চিংড়িপ্রতা গ্রাম পঞ্চায়েতের নন্দরামপুর মৌজায় বাজি ক্লাস্টারের জন্য চিহ্নিত হওয়া জমি পরিদর্শনে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী, বিধায়ক অশোক দেব সহ সরকারি আধিকারিকরা। মোট 8.5 একর জমিতে তৈরি হবে প্রস্তাবিত বাজি ক্লাস্টার। এর মধ্যে 1.8 একর খাস জমি। তবে চিহ্নিত হওয়া জমিতে প্রবেশের যে মূল পথ সেটি যথেষ্ট ঘিঞ্চি হওয়ায় এই মুহূর্তে ক্লাস্টার তৈরি হবে না। প্রথমে রাস্তা চওড়া করা হবে, তারপর ক্লাস্টার তৈরির কাজ শুরু হবে। সরকারি আধিকারিকদের ক্লাস্টারের জমি পরিদর্শনে খুশি বাজি শিল্পের সঙ্গে যুক্ত বজবজ মহেশতলার বাসিন্দারা। তারা চান সরকার দ্রুত বাজি তৈরির পরিকাঠামো গড়ার কাজ শুরু করুক। বজবজ মহেশতলার পুটকালী, বরকন্তলা, নন্দরামপুর সহ আশপাশের ঘরে ঘরে বাজি কুটির শিল্প। এখানকার শব্দবাজির বেশ নামডাক রয়েছে, কিন্তু শব্দ ও পরিবেশ দূষণের জাঁতাকলে এই কুটির শিল্প আজ ধ্বংসের পথে। স্থানীয় ব্যবসায়ীরা বাজি শিল্পের পুরনো গরিমা ফিরিয়ে আনতে পরিবেশবান্ধব আতশবাজি তৈরির কাজে উদ্যোগী হন। আতশবাজি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে নিরি। ইতিমধ্যে প্রায় 200 জন প্রশিক্ষণ নিচ্ছেন। কিছুদিনের মধ্যে এই প্রশিক্ষণপ্রাপ্তরা সবুজ বাজি তৈরিতে ওস্তাদ হয়ে উঠবেন। স্থানীয় বাজি সমিতির সম্পাদক ও বাজি ক্লাস্টার নির্মাণের অন্যতম কর্তা সুখদেব নস্কর বলেন, এখন পর্যন্ত গত বছর করেছে আমার এইখানে করে 12 জন তো সার্টিফিকেট পেয়ে গিয়েছে। 12 জন আমি আমার এখানে কথা বলছি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল। আর এবারে ট্রেনিং নিয়েছে প্রায় 70 জন। 70 জন? আচ্ছা, 200 জনের মধ্যে 70 জন আমার মহেশতলা বজবজ। আচ্ছা, প্রায় ধরুন 82-100 মতো ট্রেনিং নিয়ে নেওয়া হয় এখানে। আগে যে বাজিটা চলতো, ঠিক আছে, আগে যে বাজিটা যেটার জন্য মহেশতলা, পুটখালি, এই যে বজবজ, বরকন্তলা, এই যে পুরো অঞ্চলটা, এই যে মহেশতলা বজবজে যেটার জন্য বিখ্যাত বাজি ছিল, শব্দবাজির জন্য বিখ্যাত ছিল, তাহলে সেই শব্দবাজি আর থাকছে না, তাই তো? না, শব্দবাজি এখনও থাকছে না। তবে অ্যাপিল করেছি সর্বভারতীয় ক্ষেত্রে 125 ডেসিবেল, তাহলে আমরা 90 নিয়ে থাকবো কেন? সারা ভারতবর্ষে 125, আমাদের 125 করা, এটা যথাযথ গুরুত্ব সহকারে গভর্নমেন্ট বিবেচনা করেছে এবং মনে হয় এটা একটা সুরাহা হবে। আমার সারা ভারতবর্ষে 125, তা আমাকেও তো 125 দিতে হবে, তো এটা একটা সুরাহা হবে, আশা করা যায় এটা একটা সুরাহা হবে। আগে যারা এখানে বাজি শিল্পের সাথে যুক্ত ছিল সে মানুষগুলো তাহলে এতে কি উপকৃত হবে নাকি? হ্যাঁ, উপকৃত হবে। এখানে গভর্নমেন্টকে আমরা তো জমি দেবো, গভর্নমেন্ট বাকি একটা বাজি ম্যানুফ্যাকচারিং ইউনিটে যা যা লাগে, গোডাউন, তারপর ওয়ার্কিং সেট, বিভিন্ন মেশিনারি সব গভর্নমেন্ট করে দেবে, পুরোটাই গভর্নমেন্ট করে। প্লাস যে সমস্ত ব্যবসায়ীরা এর মধ্যে যুক্ত হবে তারা লোন পাবে। আচ্ছা, মোটামুটি কতজন ব্যবসায়ী হবে এখানে? টার্গেট কত আমাদের? এখন টার্গেট আছে 50 জনকে নিয়ে এটা শুরু করব। তবে জমি অল্প, আস্তে আস্তে আমরা জমি বাড়াবো, মানে ইউনিটও বাড়বে। জমি পরিদর্শনে এসে সুমিত গুপ্তা বলেন, জমি দেখা হয়েছে, তবে রাস্তার সমস্যা রয়েছে, রাস্তা তৈরি হয়ে গেলে ক্লাস্টার তৈরি হবে। তো আজকে আমরা এখানে, এটা নন্দরামপুর মৌজা, আমরা এই মৌজাতে এসেছি যেহেতু একটা বাজিট এখানে যেহেতু কাজ হয়, বাজি তৈরি হয়, সেটাকে এক জায়গা কীভাবে করা যায় সেখানেই গভর্নমেন্ট থেকে কিছু ফ্যাসিলিটিস আমরা তৈরি করব। সেটা আমাদের MSME দপ্তরের মাধ্যমে কিছু ক্লাস্টারিংয়ে কিছু যা ফ্যাসিলিটি লাগবে সেই ফ্যাসিলিটিগুলো, তার সঙ্গে এখন আপনারা সবাই জানেন বাজি মাত্র যাদের কাছে সার্টিফিকেট রয়েছে নেরি আর ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, তাদের জন্য কিন্তু শুধু গ্রিন ট্র্যাকারই এখন করার অ্যালাউড রয়েছে। এখন তারা যারা নেরি থেকে ট্রেনিং নেবে তাদের কিন্তু তারা আবার ওই বাজি তৈরি করবে, তারপরে ওই বাজি বিক্রি হবে, সেটা নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থাও এখানকার লোক, অনেক লোকই ট্রেনিং নিয়ে নিয়েছে, সার্টিফিকেট নিয়ে নিয়েছে, তারপরেও যদি কারো ট্রেনিংয়ের দরকার পড়ে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু হবে, আমাদের বাজিগুলো তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এটাকে কীভাবে এক জায়গায় আনানো যায় সেখানে আমাদের ক্লাস্টারভাবে ওখানে কমন ফ্যাসিলিটিস কিছু হবে, তার সঙ্গে আবার যেটা নন এক্সপ্লোসিভ মেজার্স যেমন ওখানে ফায়ার এক্সটিংগুইশিং ডিভাইস আর ওখানে গোডাউন ইয়া ম্যাগজিন যা যা টেকনিক্যাল টার্ম সেটা কিন্তু গভর্নমেন্ট হেল্প করবে। তো তার জন্য আমরা কিন্তু এখানে জমি দেখতে এসেছি। তো এখানে একটাই কথা, আমাদের
नजरे पड़ल ये रास्ता ये क्योंकि समितर लोकरा बोलते कि यही रास्ता क्योंकि चौड़ा मैंने हाँ चौड़ा करते हैं क्योंकि परिकल्पना आता अदरवाइज जैगाटा जा मैंने मैपे देखे किचू जमीटा निरापद आखने किचू जमीटा इन आने एसपीवी या ये नामे रोचे सोसाइटर नामे रोचे और किचूगुलो सरकारी जमी रही है एक एकड़ मत सरकारी जमी बाकी क्योंकि ये जमी रही है तो हमें आज के जैगा देखते और एखने जदि रास्ता ये हो जाए तेल क्योंकि एखे एक क्लस्टर एक तैरी करते मैंने ये क्योंकि डिस्ट्रिक्टर मध्य हमारे यहाँ एक बड़ो एरिया जानने मैंने बजिर क्ज है बजी मान लोक जन जुक्त आजी संगे एक संख्या मैंने बजबज एक नम्बर ब्लक और पौरसभा मध्य एक संख्या रही है जरा बाजी तैरी कर और बाजी बिक्री करार संगे जुक्त आमनी हमारे बारुईपुरे चम्पाहाटी बेगमपुर ग्राम पंचायत क्योंकि ओखने सिमिलर विजिट कर जमी आईडेंटिफाई कर मैंने जमी आईडेंटिफाई हो गए इखने आज के होपफुली एखे सब मैं कानून मे इन्हें बाजी काजता है स्थानीय बजबाजी विधायक अशोक देव बोलें माननीय मुख्यमंत्री निर्देश मत डीएमएसपी सरकारी आधिकारिकरा जमी देखलें एबार आरो किछु काज बाकी तारपरेई क्लस्टारे काज शुरू होबे ए जिनिसटा हर कथा छिल विभिन्न समय छाटके जाओयार फले आजके परिदर्शन करते एसेछेन जे किभाबे करा जाय एटा शिओर सरकार जा धरे एबं महोदयबे जे धरेन बा डीएम जे धरेन तार काज फेले राखाना करार चेष्टा करेन डीएम एडीएम दिए शुरू कर एसडीओ दिए शुरू कर विडीओ दिए शुरू कर थानार बड़ दिए शुरू कर सभापति कान दिए शुरू कर प्रधान दिए शुरू कर एसपी साहेब थे शुरू कर सबाई एखे आसते कई ये अपन विभिन्न दाबी से ही दाबी की आपनारा आज के गुरुत्व देर चेष्टा कर अपना वेट कर আর কোয়ালিটি আরম্ভ করে দেখুন প্রথম কি হয় গেল রাস্তা চোরার কথা ডিএম সাহেব বলেছেন এবং এই মুহূর্তে আমরা কাজ শুরু করব না আমরা আরও কিছু বাকি আছে সেগুলো ধাপে ধাপে করে যাতে কেউ বাজি ব্যবসা থেকে নিরত না হন কেউ যাতে অসহায় না হন কেউ যদি মানে কষ্ট না হন কেউ যদি বাড়ি ছাড়া না হন সেই চেষ্টা আমরা করব সেই মানুষের এবছর পুজোয় বাজি কি বিক্রি করা যাবে দেখুন आज के प्रथम प्रधान के निश्चय चेष्टा करब कारण चेष्टा तो दूर ही नहीं चेष्टा कर हमारे लोक जो पा तो मंगल मानुष सुखे थकुक से क्या यह चिंगड़ीपोता ग्राम पंचायत ही गत 20 मार्च बाजी दुर्घटन मृत्यु है एक माध्यमिक परीक्षार्थी सह तीनजे तरपर फिर 21 मे दुर्घटन तीनजन मृत्यु है धरपाकड़ शुरू हवाय कर्महीन हो पड़े बाजी शिल्पर संगे जड़ित एलाकार मानुष जन विगत दिन हो जावा दुर्घटना थेके शिक्षा निये राज्य सरकार बाजी क्लस्टर तैरी सिद्धांत निये व्यवसायी और एलाकार बासिंदारा चाहिए द्रुत शुरू होक क्लस्टर तैरीर काज बजबज थेके विप्लव दासेर रिपोर्ट बांगला बोलछे चैनल सबस्क्राइब करुन समस्त अनुष्ठान अपडेट पे बेल आइकनटी अन करुन।